গৌতম গম্ভীরের কামব্যাকে এবার সবার নজরে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে কেকেআর শিবির। সমস্ত ফ্যান্স তাকিয়ে প্রিয় টিমের দিকে। সোমবার আইপিএলের সম্পূর্ণ শিডিউল জানিয়ে দেওয়া হলো। সেই শিডিউল অনুযায়ী টানা পাঁচটি ম্যাচ পরপর ইডেনে খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। টানা হোম ম্যাচের সুবিধা পাবে কেকেআর, তবে পরের দিকে অ্যাওয়ে ম্যাচ বেশি খেলতে হবে নাইটদের। প্রথম পর্বে টুর্নামেন্টের 15 দিনের জন্য শিডিউল ঘোষণা করা হয়েছিল। প্রাথমিকভাবে যে শিডিউল ঘোষিত হয়েছিল তাতে 7 এপ্রিল পর্যন্ত শিডিউল ঘোষণা করা হয়েছিল। সোমবার আইপিএলের সম্পূর্ণ শিডিউল থেকে জানা যাচ্ছে 8 এপ্রিল থেকে আইপিএলের দ্বিতীয় পর্বের বল করাচ্ছে। নতুন সূচি অনুযায়ী এক নজরে দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের আইপিএল সম্পূর্ণ শিডিউল। 8 এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ছে কেকেআরের ম্যাচ রয়েছে। তার 6 দিন পরেই লখনউ সুপার জায়ান্টসের সামনে কেকেআর। 14 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত ইডেন গার্ডেন্সে হোম ম্যাচের মধ্যে, মানে ইডেনে হোম ম্যাচের মধ্যে পরপর 5টি ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলবে কেকেআর। মানে 14 থেকে 29 এপ্রিল পর্যন্ত এর মধ্যে 5টি ম্যাচ, সেই 5টা ম্যাচ কিন্তু পরপর কলকাতার ইডেন গার্ডেন্সেই খেলবে কেকেআর। এরপর 3 মে ও 5ই মে মুম্বাই এবং লখনউয়ের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে কলকাতাকে। 11ই মে ফের হোম ম্যাচ কলকাতার, সেবার প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। 13ই মে এবং 19শে মে গুজরাট ও রাজস্থানের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ কেকেআরের। জানিয়ে দিই, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই আইপিএলের প্রাথমিক শিডিউল জানিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ভোটের দিন জানানো হলে পরবর্তীতে ঘোষণা করা হবে আইপিএলের সম্পূর্ণ সূচি। সোমবার দোলের দিন সেই সূচি ঘোষণা করে দেওয়া হলো। লোকসভা ভোট বলে আইপিএল বাইরে সরে যাওয়ার একটা আশঙ্কা কিন্তু ছিল, কিন্তু যে সম্পূর্ণ শিডিউল জানানো হলো তাতে দেশের বাইরে যাচ্ছে না আইপিএল, ঘরের মাঠেই হবে এবারের আইপিএল। এবং আইপিএলের ফাইনাল হবে 26শে মে, চেন্নাইয়ে হবে সেই ফাইনালটা।